জান্নাত পাওয়ার একমাত্র পথ আল্লাহর ইবাদত। এরপরে রাসূল বলেন যেই মানুষ আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে আল্লাহও তার প্রাপ্য পরিশোধ করে দেবে। কি বুঝলেন? যেই মানুষ আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দেবে। আপনারা কি খুব পরিষ্কার ভাবে বুঝতে পারছেন জান্নাত লাভের পথটা কোনটা? আল্লাহর ইবাদত। মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর রাসূল পাঠাইছেন মানুষকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। মানুষের কাজ একটা, রাসূলের কাজ আরেকটা। মানুষের কাজ হইল সে আল্লাহর ইবাদত করবে, আর রাসূলের কাজ মানুষকে আল্লাহর ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দিবে। তাহলে রাসূল নিজে কেন ইবাদত করেন না রাসূল নিজে ইবাদত করেন না? রাসূল নিজে কি পরিমাণ ইবাদত করে? হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ভর নফল নামাজে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করতেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে যখন ব্যথা হইত, তখন যে পায়ে ব্যথা হইত সেই পা উঠাইয়া নিয়ে এক পায়ে দাঁড়াইয়া তেলাওয়াত করত। দ্বিতীয় পায়ে যখন ব্যথা হইত তখন প্রথম পায়ে দাঁড়াতেন, দ্বিতীয় পা উঠিয়ে বিশ্রাম নিত। এই অবস্থায় সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর রাসূল কুরআন তেলাওয়াত করতে করতে রাত পোহাইয়া দিত। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার আগের পরের সব কিছু মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ খাতা নাই, আপনাকে তো হাশরের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন না, এই কাজ কেন করলেন, সেই কাজ কেন করলেন না, এমত অবস্থায় আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দান করেছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হলে আমাকে সবচেয়ে বেশি ইবাদত করতে হবে। কি বুঝলেন এর দ্বারা? রাসূল শুধু আমাদের ইবাদতের নিয়ম শিক্ষা দিয়েছেন না, নিজেও ইবাদত করেছেন। আমাদের মতই না, অনেক বেশি। আল্লাহ তো মানুষ বানাইছেন ইবাদতের জন্য, রাসূল পাঠাইছেন তো ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য, তিনি নিজে ইবাদত করেন কেন? কারণ তিনিও মানুষ। কারণ তিনিও মানুষ হিসাবে তার দায়িত্ব হলো নিজেও ইবাদত করা, রাসূল হিসাবে তার দায়িত্ব হলো মানুষকে ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়া। মানুষ হিসাবে রাসূলের এক দায়িত্ব, রাসূল হিসাবে রাসূলের আরেক দায়িত্ব। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মানুষ হিসাবে রাসূলের কি দায়িত্ব? নিজেও ইবাদত করা। রাসূল হিসাবে রাসূলের কি দায়িত্ব? মানুষকে ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়া। কিন্তু আমাদের সমাজে এমনও কিছু অতিভক্ত পাওয়া যায় যারা নিজেদেরকে নিজেরা আশিকে রাসূল বলে দাবি করে, তারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়া বলে নবী মানুষ না। আর আল্লাহ কোরআনে বলেন, কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষ রাসূল ছাড়া আর কিছু নই। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়া নবীকে বলেন আপনি ঘোষণা করে দিন আপনি মানুষ ও রাসূল, মানুষ ও রাসূল। আবু জাহাল তার দলবলকে নিয়ে বলতো মানুষ কিন্তু রাসূল না,
আর আমাদের সমাজের তথাকথিত আশিকে রাসূলরা বলে রাসূল কিন্তু মানুষ না। একদলে কয় মানুষ কিন্তু রাসূল না, আর একদলে কয় রাসূল কিন্তু মানুষ না। আর আল্লাহ বলেন মানুষ ও কটা পথ হইল, আপনারা কোন পথে যাবেন? আল্লাহর পথে। আল্লাহর পথ হইল মানুষ ও মানুষ হিসাবে তিনি ইবাদত করেছেন, রাসূল হিসাবে মানুষকে ইবাদতের নিয়ম শিক্ষা দিয়েছেন। রাসূলের শিক্ষা দেওয়া নিয়মকেই রাসূলের সুন্নত বলা হয়। রাসূলের শিক্ষা দেওয়া নিয়মকেই রাসূলের সুন্নত বলা হয়। তবে রাসূলের সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার করা হয়। কত অর্থে? তিন অর্থ। এক নম্বর অর্থ হইল রাসূলের সুন্নত কথার, এক নম্বর অর্থ হইল রাসূলের হাদিস। রাসূলের সুন্নত কথার দুই নম্বর অর্থ হইল রাসূলের ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। রাসূলের সুন্নত কথার তিন নম্বর অর্থ হলো রাসূলের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, যাকে রাসূলের তরিকা বলা হয়। সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য প্রথমেই আমরা মনে রাখি নবীর সুন্নত কথার তিনটা অর্থ। নবীর সুন্নত কথার তিনটা অর্থ। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস। সিরিয়াল নম্বর সহ মনে রাখুন সামনের কথা বোঝার জন্য। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হইল নবীর হাদিস। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ হইল নবীর আমল। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। ভুলে যাবেন না, ভুলে গেলে সামনের কথা বুঝতে কঠিন হবে। মনে রাখতে পারবেন সিরিয়াল নম্বর সহ নবীর সুন্নত কথার অর্থ কটা? এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। এক হাদিসে রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো আমি রাসূল দুনিয়া থেকে বিদায় কালে তোমাদের কাছে, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে আঁকড়িয়ে ধরবে, আঁকড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম হলো নবীর সুন্নত হাদিস। এখানে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে। আর এক হাদিসে রাসূল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রোজা রাখা আল্লাহর ফরজ, তারাবির নামাজ পড়া নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস নয়, এখানে নবীর সুন্নত অর্থ নবীর আমল। তারাবিহের নামাজ নবীর আমলে ছিল, উম্মতের জন্য অনুসরণীয়, এই জন্য তারাবির নামাজকে নবীর সুন্নত বলা হয়। আরেক হাদিসে রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এর অর্থ হলো যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে তারা 100 শহীদের পাবে। এখানে সুন্নত অর্থ হাদিস নয়, এখানে সুন্নত অর্থ আমল নয়, এখানে সুন্নত অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি।
কাজেই সুন্নত কথার তিন অর্থ তিন হাদিসে পাওয়া যায়। এক হাদিসে পাওয়া যায় নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, আর এক হাদিসে পাওয়া যায় নবীর সুন্নত অর্থ নবীর আমল, আর এক হাদিসে পাওয়া যায় নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। এর মধ্যে নবীর সুন্নত অর্থ যে নবীর হাদিস, এই আলোচনাটা আপনাদের জন্য কঠিন হবে এবং আপনাদের জন্য এই আলোচনা খুব একটা জরুরিও নয়, যে শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য জরুরি এবং তারাই ভালোভাবে বুঝবে। তাই নবীর সুন্নত কথার প্রথম অর্থের আলোচনাটা আমি আজকের জন্য মুলতবি রাখলাম। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ কি? নবীর আমল, যে আমল উম্মতের জন্য অনুকরণীয়, যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, এটাকে আমলি সুন্নত বলা হয়। নবীর আমলের নাম যে নবীর সুন্নত, এর আর এক নাম কি সুন্নত? আমলি সুন্নত। এইটা আবার দুই প্রকার, এক প্রকার সুন্নতের নাম সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা ওই সুন্নতকে বলে যে সুন্নত বাধ্যতামূলকভাবে পালন করতে হবে, লঙ্ঘন করার অভ্যাস করলে নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে হবে। বাধ্যতামূলকভাবে পালনীয় সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, আর ঐচ্ছিক সুন্নতকে যে সুন্নত লঙ্ঘন করলে ওর গুনাহ হয় না, শুধু পালন করলে আলাদা সওয়াব পাওয়া যায়, এমন সুন্নতকে সুন্নতে জায়েদা বলা হয়। দুই রকম সুন্নতের পার্থক্য ওই সমস্ত মুসল্লি ভাইয়েরা বুঝবেন সহজে, যারা পাঁচ বেলার নামাজ পড়ে, যারা পাঁচ বেলার নামাজ পড়েন তারা একটু দয়া করে বলবেন, জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত আছে? আসরের চার রাকাত ফরজ নামাজের আগে ও চার রাকাত সুন্নত? জোহরের চার রাকাত সুন্নত, আসরের চার রাকাত সুন্নত। এবার বলুন দুই সুন্নতে কি কোনো ব্যাসকম আছে? কি জোহর একটা সুন্নতে মুআক্কাদা আর আসর একটা সুন্নতে জায়েদা? এবার আমরা বোঝার চেষ্টা করব সুন্নতে মুআক্কাদা আমল করার অভ্যাস করলে কি উপকার, সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি ক্ষতি, সুন্নতে জায়েদা পালন করার অভ্যাস করলে কি লাভ, সুন্নতে জায়েদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি ক্ষতি? কথা কথা সুন্নতে মুআক্কাদা পালন করার উপকারিতা, লঙ্ঘন করার ক্ষতি, সুন্নতে জায়েদা পালন করার উপকারিতা, লঙ্ঘন করার ক্ষতি। সুন্নতে মুআক্কাদা যারা নিয়মিত পালন করে তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। খাস সুপারিশ কাকে বলে, এটা আবার আরেক স্বতন্ত্র আলোচ্য বিষয়, ওইটা সবিস্তারে বলতে গেলে আমি আমার সব কথা গুটাইয়া শেষ করতে পারব, আপাতত শুধু আজকের মতে এতটুকু স্মরণ রাখুন। হাশরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কোনো একটা মানুষের হিসাব নিকাশ শুরু হবে না। এই সুপারিশটার নাম সাধারণ সুপারিশ, আম সুপারিশ, এটা বেদিন কাফিরেও পাবে মুমিন মুসলমানেরও। আরেক রকম সুপারিশ আছে হাশরের মাঠে, যেটা কোনো বেদিন কাফিরে পাবে না, শুধুমাত্র মুমিন মুসলমানে পাবে, শুধুমাত্র মুমিন মুসলমানে যেই সুপারিশটা পাবে ওইটাকে খাস সুপারিশ বলা হয়। যেই সুপারিশ বেদিন কাফিরেও পাবে সেটা খাস সুপারিশ না, সাধারণ সুপারিশ, আর যেই সুপারিশটা শুধু মুমিন মুসলমানে পাবে সেটা হইল খাস সুপারিশ। এই খাস সুপারিশ আবার কয়েক প্রকার, এক প্রকার খাস সুপারিশ হবে একদল মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া, আর একটা খাস সুপারিশ হবে জান্নাতিরা জান্নাতে যে মর্যাদা লাভ করেছে তার চেয়ে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য। একদল মুমিন মুসলমানের পক্ষে সুপারিশ হবে এদের বিনা হিসাবে নয়,
হিসাব নিয়েই জান্নাতে দাও, তবে হিসাবটা সহজ করো। আর একদল মুমিন মুসলমানের জন্য সুপারিশ হবে, এরা কিছুদিনের জন্য জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যাওয়ার পর কিছুদিনের জাহান্নামের শাস্তিটা মাফ করে জান্নাতে দিয়ে দেওয়া। আরেকদল মুসলমান অনেক গুনার কারণে দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের শাস্তির মেয়াদ ফুরাবার আগেই তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। এই যে সুপারিশগুলি বললাম, বুঝে থাকলে বলুন তো, এইগুলি কোনো বেদিন কাফিরে পাবে না, একমাত্র মুমিন মুসলমানে। এই সুপারিশটার নাম খাস সুন্নতে মুয়াক্কাদা, যারা নিয়মিত আমল করবে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ লাগবে। আর সুন্নতে মুয়াক্কাদা যারা লঙ্ঘন করার অভ্যাস করবে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। বুঝে থাকলে এবার বলুন, আপনারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকতে চান না পেতে চান? তাহলে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাইতে হইলে কি করতে হয়? সুন্নতে মুয়াক্কাদা নিয়মিতভাবে আমল করতে হয়। গেল সুন্নতে মুয়াক্কাদা আমল করার উপকার কি আর লঙ্ঘন করার ক্ষতি কি? এরপর সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদা নিয়মিত লঙ্ঘন করলেও কোনো গুনাহ হয় না, এবং কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে না। আসরের চার রাকাত সুন্নত নামাজ যদি কেউ জীবনে একদিনও না পড়ে তবুও তার কোনো শাস্তি হবে না এবং নবীর শাফাত থেকে বঞ্চিত হবে। তাহলে এটা করতে যাব কেন? যে সুন্নত আমল না করলে গুনাহ হয় না, যে সুন্নত আমল না করলেও নবীর শাফাত থেকে বঞ্চিত থাকতে হয় না, এমন সুন্নত আমল করতে যাব কেন? প্রশ্নটা বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখতে হবে, কোন মানুষ যদি গুনার অভ্যাস ছেড়ে দেয় আর সকল প্রকার ফরজ আমল করে, সকল প্রকার ওয়াজিব আমল করে, সকল প্রকার সুন্নতে মুয়াক্কাদা আমল করে, এই পাঁচটা কাজ যারা করে, চারটা কাজ গুনার অভ্যাস ছেড়ে দিল, ফরজ আমলে অভ্যস্ত, ওয়াজিব আমলে অভ্যস্ত, সুন্নতে মুয়াক্কাদা আমলে অভ্যস্ত, কটা হইল? এই চারটা কাজ, এই চার কাজের পুরস্কার তিনটা। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে রক্ষা, ফরজ ওয়াজিব আমল করার কারণে জান্নাত লাভ, সুন্নতে মুয়াক্কাদা আমল করণে নবীর সুপারিশ লাভ। চার আমলের ক পুরস্কার, তিন পুরস্কার। বুঝে থাকলে বলুন তো, গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার পুরস্কার কি? জাহান্নাম থেকে নাজাত। ফরজ ওয়াজিব আমল করার পুরস্কার কি? জান্নাত। সুন্নতে মুয়াক্কাদা আমল করার পুরস্কার কি? নবীর সুপারিশ। এই চার কাজের দ্বারা তিন পুরস্কার আপনি পাবেন, কিন্তু সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবকে যদি আপনার অভ্যাসে পরিণত না করেন আর একটা পুরস্কার আছে, সেটা আপনি পাবেন। পঞ্চম কাজে সুন্নতে জায়েদা আমলকে অভ্যাস বানান, নফল মুস্তাহাবের আমলকে অভ্যাসে পরিণত করা, এই পঞ্চম কাজের আলাদা একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি? সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানায়, তখন ওই বান্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, সেই বান্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, সেই বন্দার পা আল্লাহর পা হইয়া যায়। তাইলে সুন্নতে জায়েদা আর নফল বন্দেগীর পুরস্কার কি? আল্লাহর ওলি হওয়া। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না।
ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায় কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হওয়া যায় সুন্নতে জায়দা এবং নফল মুস্তাহাবের আমলকে অভ্যাস বানাই। আমার কথা বুঝে থাকলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগা স্বাভাবিক, যে আমি যদি গুনার অভ্যাস ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল করে জান্নাত লাভ করতে পারি, আমি যদি নবীর সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত লাভ করতে পারি, নফল বন্দেগী করলাম না আল্লাহর ওলি হইলাম না, ক্ষতি কি? প্রশ্ন বুঝলেন কিনা? নফল বন্দেগীও করলাম না আল্লাহর ওলিও হইলাম না, এটা কিন্তু আল্লাহর রাসূলের কথা। নফল বন্দেগীকে যে অভ্যাস বানায় আল্লাহ তারে আল্লাহর ওলি বানায়। এখান থেকে এটাও মনে রাখা দরকার, আল্লাহর ওলি হওয়ার জন্য সিরিয়াল বাই সিরিয়াল পাঁচটা কাজ করতে হয়। আল্লাহর ওলি হওয়ার জন্য কটা কাজ? এলোমেলো না ধারাবাহিক? ধারাবাহিকতা স্মরণ রাখবেন। এক নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, দুই নম্বর ফরজ আমল করা, তিন নম্বর ওয়াজিব আমল করা, চার নম্বর সুন্নতে মুআক্কাদা আমল করা, পাঁচ নম্বর নফল বন্দেগীকে অভ্যাসে পরিণত করা। এই পাঁচ কাজ যারা ধারাবাহিকভাবে করে, আল্লাহর রাসূল বলেন এই পঞ্চম কাজটার কারণে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। যে যত বেশি নফল বন্দেগী করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। এখন আমি পাঁচ নম্বর কাজটা করলামও না আল্লাহর ওলিও হইলাম না, ক্ষতি কি? আমি তো গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে বাঁচবো, আমি তো ফরজ ওয়াজিব আমল করার কারণে জান্নাত লাভ করব, আমি তো সুন্নতে মুআক্কাদা আমল করার কারণে নবীর শাফাআত পাব, নফল বন্দেগী করলামও না আল্লাহর ওলিও হইলাম না, অসুবিধা কি? প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখুন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করে যে আনন্দ পাবে তার চেয়েও বড় আনন্দ হবে আল্লাহকে দেখার আনন্দ। বুঝা থাকতে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দটা বেশি? আল্লাহকে জান্নাতে ওই লোকে বেশি বেশি দেখতে পারবে যেই লোক বেশি বেশি নফল বন্দেগী করে আল্লাহর ওলি হয়েছে। জান্নাতে গিয়া আপনি জান্নাতেও গেলেন জাহান্নাম থেকেও বাঁচলেন নবীর সুপারিশও পাইলেন, কিন্তু আল্লাহকে বেশি বেশি দেখার সুযোগ পাবেন না যদি আপনি আল্লাহর ওলি হতে পারেন। কাজেই ওলি না হইলে মুঠেও ক্ষতি নাই তা নয়, আল্লাহর ওলি হইলে জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করার আনন্দ চেয়েও বড় আনন্দ আল্লাহকে দেখার আনন্দ। যে যত বড় ওলি হবে আল্লাহর সে তত বেশি বেশি সাক্ষাৎ পাবে জান্নাতে আল্লাহ। গেল চার কথার বিবরণ, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয় না করলে কি হয়, সুন্নতে জায়দা আমল করলে কি হয় না করলে কি হয়। বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করতে চাই, বলুন তো সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? নবীর খাস সুপারিশ হয়, না করলে কি হয়? নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হয়। সুন্নতে জায়দা আর নফল মুস্তাহাবের আমল যদি পাঁচ নম্বর সিরিয়ালে করে এর আগের চারটা পুরা করার পরে, তাহলে সে আল্লাহর ওলি হতে পারে। সুন্নতে জায়দার নফল মুস্তাহাবের আমলকে অভ্যাস না বানালে আল্লাহর ওলি হতে পারে না। গেল আমলি সুন্নত সম্পর্কে সামান্য আলোচনা। আমাদের বর্তমান সমাজে কিছু আমলি সুন্নত এমন আছে যেগুলি ইচ্ছাকৃতভাবেই বুঝে সুঝেই মুসলমানেরা ছেড়ে দিচ্ছে, আর যেগুলি আসলে সুন্নত নয় এইগুলি নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। যেটা সুন্নত এটার প্রতি অবহেলা অবজ্ঞা, আর যেটা সুন্নত নয় সেটা নিয়ে বাড়াবাড়ি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, শোনো, কোন ছেলে মেয়ের যখন বিয়ে হয়, একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ের আগ্রহ, বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার সাথে সাথে একটা দোয়া আছে, ইজা ফরা সুন্নাত,
বলুন তো বিয়ার আগে সম্পন্ন হলে সুন্নতি কোন দোয়া আছে কিনা? কি দোয়াটা? বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই যে দোয়াটা, এটা বিয়ার আগের পরে পড়া সুন্নাত। বিয়ার আগের পরে পড়া সুন্নাত, সম্মিলিতভাবে পড়া সুন্নাত নয়, ব্যক্তিগতভাবে পড়া সুন্নাত। যতজন উপস্থিত আছে প্রত্যেকই বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর পড়বে, তাহলে আগদের সুন্নতি দোয়া পড়লো। এই দোয়া জীবনে শিখবেও না, এই দোয়া জীবনে পড়বেও না, আগদ শেষ হলেই হুজুরকে বলবে হুজুর এবার দোয়া করে ফেলো। হুজুর সবাইকে নিয়ে দোয়া করে ফেলাটা এই এই সময়ের সুন্নত নয়। এই সময়ের সুন্নত তোমার দোয়া তুমি পড়বা। এই সময়ের সুন্নত কি? তোমার দোয়া তুমি পড়বা। সেটা কি? বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বলেন হুজুরের সবাইকে নিয়ে আগদের পরে দোয়া করা সুন্নত না নবী যেটা শিক্ষা দিয়েছেন সেটা পড়া সুন্নত? সুন্নতের দারদারে না, যেটা সুন্নত না এটা নিয়ে পিরাপিরি বাড়াবাড়ি শুরু করে। এটা বর্তমান সমাজের মুসলমানদের বদভ্যাস। সুন্নত নিয়ে এরকম অবজ্ঞা করলে আর সুন্নত না জিনিস নিয়ে বাড়াবাড়ি করার বদভ্যাস বানাইলেই সুন্নত আমলের ফজিলত পাওয়া যায় না, বঞ্চিত থাকতে হয়। বঞ্চিত এরকম কোন বৈঠক শেষ হলে কোন মুসলমানের একদল কোন বৈঠকে বসে, বৈঠক সমাপ্ত হলে একটা দোয়া আছে, এটা পড়া সুন্নত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নত, বৈঠক শেষ হইলে পড়ে। জীবনে কোনোদিন শিখবেও না পড়বেও না, বৈঠক শেষ হইলে শুধু হুজুরকে ফরমে যে হুজুর দোয়া করে ফেলেন চলে যাব। বলেন তো বৈঠক শেষ হলে হুজুরকে দোয়া করার জন্য ফিরাফিরি করা সুন্নত না আমার দোয়া আমি পড়া সুন্নত? তুমি সুন্নত এটা পড়ো না যেটা সুন্নত না, এটার জন্য ফিরাফিরি করো কেন? কথা বুঝলেন কিনা? এইরকম দেখা যায় মুসলমান সমাজে। নবীর উম্মতের জন্য দৈনন্দিন 24 ঘন্টার জীবনে এমন কোন কাজ নাই যে কাজের মধ্যে সুন্নতি দোয়া নাই, এমন কোন কাজ নাই যে কাজে সুন্নতি দোয়া নাই। যত কাজ আছে সকল কাজে সুন্নতি দোয়া আছে। কোন কাজে কোন দোয়া সুন্নত, কোন কাজে কোন দোয়া সুন্নত, কোন কাজে কোন দোয়া সুন্নত, এটা কোনোদিন শিখবেও না, শিখাইলেও শিখতে চাবে না, কিন্তু যেটা সুন্নত তো এটার জন্য পিরাপিরি আর বাড়াবাড়ি করে, এটা একটা বদভ্যাস ছাড়া আর কিছু নয়। এই গেল আমলি সুন্নত সম্পর্কে সামান্য একটু কথা। এবার নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ বলেছিলাম তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, আল্লাহর কোন ইবাদতটা কোন পদ্ধতিতে করতে হবে। আল্লাহর নবী শিক্ষা দিয়েছে, শুধু ইবাদত নয় সংসারের কাজের নিয়ম নবী শিক্ষা দিয়েছে। ধর্মের কাজ ইবাদতের কাজ যদি নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করে তাহলে এটার নাম হয় বেদাত। আর সংসারের কাজ যদি নবীর তরিকা মতে করে এটার দ্বারা ইবাদতের সওয়াব পায়। যেমন ধরুন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আশার নামাজ জামাতের সাথে পড়া ঘুমায়। এখানে যেই ব্যক্তি বলতে যেই পুরুষ বোঝানো হয়েছে, কারণ অন্য হাদিসে রাসূল বলেছেন খায়রু মাসাজিদিন নিসাউ কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। পুরুষ যেই মসজিদে জামাতে নামাজ পড়ে এটা নারীদের মসজিদ নয়, নারীদের মসজিদ তাদের ঘরের কোণা, নারীদের মসজিদ ঘরের কোণা। একটা মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, ওগো আল্লাহ রাসূল আপনি অনুমতি দিন, আপনি ইমাম হইয়া মদিনা শরীফের মসজিদে যখন জামাত চালু করেন সেই জামাতে আমি শরীক হতে চাই, আপনি অনুমতি দিলে।
কারণ মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান। আজান শুরু করার আগে দুরূদ করা সুন্নত, তা শেষ করার পরে দুরূদ করা সুন্নত। এখন যদি কেউ আজান শুরু করার আগে দুরূদ পড়ে তাহলে সে বুঝাতে চায় যে আজানের আগে দুরূদ পড়া যে সুন্নত, এটা নবী জানে না এই জন্য বলে না, আমি জানি এই জন্য করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদব নবীর দরবারে আর কেউ নাই যে মন গড়া যুক্তি দিয়ে এবাদত বন্দেগী করে নবীর সুন্নতের খেলাফ। আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে নফল রোজা রাখতেন। কি বারে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি প্রতি সোমবারে নফল রোজা রাখেন কেন? রাসূল বলেন, দুই কারণে আমি প্রতি সোমবারে নফল রোজা রাখি। এক নম্বর কারণ হইল, সোমবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। সোমবারে কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। আমাদের নবীর জন্মকেই মিলাদুন নবী বলা হয়। আমাদের নবীর জন্মকেই বলুন তো মিলাদুন নবী। উপলক্ষে নবী কি আমল করতেন? এখন যদি আপনি নবীর জন্ম উপলক্ষে রোজা না রাখিয়া নবীর জন্ম উপলক্ষে ঈদে মিলাদুন নবী করেন, যে নবী শিক্ষা দিছিলেন না, আপনার মন গড়া যুক্তি। মন গড়া যুক্তি দিয়ে নবীর সুন্নতের পরিপন্থী আমল যারা করে, এরা নবীর দরবারে এত বড় জঘন্যতম বেয়াদব। এ বুঝাইতে চায় যে এইটা যে সুন্নত, এটা নবী জানে না এই জন্য শিখাইছে না, আমি জানি এই জন্য করি। আমি এর থেকে সুদা ভাষা জানি আর কিভাবে বললে আমরা সহজে বুঝবেন এই ভাষা আমার জানার। শুধু আর একটা হাদিসের কথা শোনাই। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়া দেখলেন মদিনার মুসলমানেরা বছরে দুই দিন আমুদ ফুর্তি করে। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা বছরে দুই দিন আমুদ ফুর্তি করো কেন? বলে, হুজুর, আমরা মুসলমান হওয়ার আগে থেকেই আমরা দুইটা দিন ধার্য করে নিছি আমুদ ফুর্তি করার জন্য, ঈদ করার জন্য। রাসূল বলেন, মুসলমান নিজেদের ঈদের তারিখ নিজেরা ধার্য করতে পারে না। মুসলমানেরা নিজেদের ঈদের তারিখ নিজেরা ধার্য করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে মুসলমানের ঈদের জন্য দুইটা দিন ধার্য করে দেওয়া হয়েছে, দুইটা ঈদের ঈদের তারিখ ধার্য করে দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা। কি বলেছেন রাসূল? আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য বাৎসরিক কটা ঈদ ধার্য করে দেওয়া হয়েছে? একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। ঈদুল ফিতর হয় শাওয়াল মাসের প্রথম তারিখে আর ঈদুল আযহা হয় জিলহজ মাসের 10 তারিখে। আপনারা যদি এখন 12ই রবিউল আওয়ালে আরেকটা ঈদ করেন, সেই ঈদের সিরিয়াল নম্বর কত? রাসূল বলছিলেন দুইটা, আপনি বানাইছেন তিনটা। বানাইয়া কি বুঝাইলেন? বুঝাইলেন এই কথা যে ঈদ যে আসলে তিনটা, এটা নবী জানে না এই জন্য নবী তিনটার কথা কইছে না, আমি জানি এই জন্য আমি তিনটা করতেছি। মুফাসসিরিনে কেরাম লেখেন, এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদব নবীর দরবারে আর কেউ হতে পারে না, যেই ব্যক্তি মন গড়া যুক্তি মন গড়া পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে, সওয়াবের কাজ করে, নবীর তরিকা লঙ্ঘন করে। এবার তিন সুন্নতের বিপরীত তিনটা জিনিস কইয়া শেষ করি। আমলি সুন্নত বলছিলাম দুই প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে জায়েদা। কেউ যদি সুন্নতে মুআক্কাদার বিপরীত করে, এটাকে বলা হয় মাকরুহ। কি বলা হয়? মাকরুহ মানে সওয়াব কম, এটা উত্তম নয়, সওয়াব নষ্ট। আর কেউ যদি সুন্নতে জায়েদার বিপরীত করে, এটাকে বলা হয় খেলাফে আওলা, অনুত্তম। আর কেউ যদি নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা, এটার বিপরীত যদি করে, নবীর তরিকার বিপরীতটার নাম বেদাত। নবীর সুন্নতের তিন নম্বর অর্থ নবীর তরিকা, এটার বিপরীতটার নাম বেদাত। যেমন জানাজার নামাজের জন্য আজান দিলে আজান বেদাত, জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে একামত বেদাত।
ঈদের নামাজের জন্য আজান দিলে আজান বেদাত, ঈদের নামাজের জন্য একামত দিলে একামত বেদাত, জানাজার নামাজের ভিতরে রুকু করলে রুকু বেদাত, জানাজার নামাজের ভিতরে সেজদা করলে সেজদা বেদাত, জানাজার নামাজের ভিতরে কুরআন তেলাওয়াত করলে কুরআন তেলাওয়াত বেদাত, জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করলে মুনাজাত বেদাত।